বিশেষ করে বরিসং সালাফিয়া মাদ্রাসা, যেটা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড পরিচালিত একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, কুমিল্লা জেলার প্রায় 700 শিক্ষার্থী অধ্যয়ন, সেই বরিসং সালাফিয়া মাদ্রাসাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অত্যন্ত মর্মান্তিক বিষয় হচ্ছে, বরিসং সালাফিয়া মাদ্রাসার ক্লাস টু এর ছাত্র, দ্বিতীয় শ্রেণীর ছাত্র, 8 বছর বয়স, মোহাম্মদ হাসিবুল ইসলাম, পিতা নুরুল আমিন। পরে তাকে খুঁজে পাওয়া যায় পার্শ্ববর্তী একটি ডোবার মধ্যে, কচুরিপানার ভিতরে তার লাশ পাওয়া যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, এবছরের ভয়াবহ বন্যা, কুমিল্লা জেলার গোমতী নদীর যে ভাঙ্গন, এই ভাঙ্গনের ফলে উত্তরাঞ্চলে ব্রাহ্মণপাড়া, বুড়িচং এই উপজেলাগুলি অত্যন্ত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে কুমিল্লা থেকে বুড়িচং যাওয়ার যে রাস্তাটি, তো প্রায় অনেকাংশে পানির অনেক নিচে ছিল, মানুষের যাতায়াতের কোনো উপায় ছিল না নৌকা ব্যতীত। তো বিশেষ করে বরিসং সালাফিয়া মাদ্রাসা, যেটা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড পরিচালিত একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, কুমিল্লা জেলার প্রায় 700 শিক্ষার্থী অধ্যয়ন, সেই বরিসং সালাফিয়া মাদ্রাসাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্লাস ব্যাহত হয়েছে, মাদ্রাসার প্রত্যেকটি রুমে অনেক পানি, আর নদী ভাঙ্গনের পরে থেকে পানির যে স্রোত ছিল ওই মাদ্রাসার উপর দিয়ে বয়ে গেছে, সেটা অত্যন্ত কঠিন ছিল, যার ফলশ্রুতিতে অত্যন্ত মর্মান্তিক বিষয় হচ্ছে, বরিসং সালাফিয়া মাদ্রাসার ক্লাস টু এর ছাত্র, দ্বিতীয় শ্রেণীর ছাত্র, 8 বছর বয়স, মোহাম্মদ হাসিবুল ইসলাম, পিতা নুরুল আমিন, বাড়ি হচ্ছে সোনাগাজী ফেনী। এই আমাদের ফুটফুটের সন্তানটি এই বানের তোরে, বানের পানির তোরে, অর্থাৎ নদী ভাঙ্গনের যে পানি, যে স্রোত ছিল, সেই স্রোতে সে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আসলে পাওয়া যাচ্ছিল না। পরে উদ্ধারকর্মীরা চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসের যে টিম আছে তারাও চেষ্টা করে, অনেক পরে তাকে খুঁজে পাওয়া যায় পার্শ্ববর্তী একটি ডোবার মধ্যে, কচুরিপানার ভিতরে তার লাশ পাওয়া যায়। এই এই অত্যন্ত মর্মান্তিক এই মৃত্যুটি আমাদের সকলকে কাঁদিয়েছে, আমাদের সকলের চোখ অশ্রুসিক্ত হয়েছে আসলে এই ঘটনায়। আমরা তার জন্য দোয়া করি এবং তার আব্বা আম্মা যারা সন্তান হারিয়েছে, তারা সুদূর ফেনী থেকে কুমিল্লাতে এসেছিলেন, সেখানে শুধু সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করানোর জন্য, বড় আলেম করার উদ্দেশ্য নিয়ে, বাসনা নিয়ে তারা এখানে এসেছিলেন। আমরা তাদের জন্য সবর এখতিয়ার করার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে দান করেন, সে দোয়া করছি। এই শিক্ষা প্রতিষ্ঠানটি আসলে কুমিল্লা জেলার একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, এখানে পড়াশোনার মান অত্যন্ত ভালো, অনেক ছাত্রছাত্রী এখানে অধ্যয়ন করছে। আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি, যেহেতু টিনের ঘর, ক্লাসরুমগুলি মূলত টিন দিয়ে তৈরি করা ছিল, আবাসিক যে রুমগুলো সেগুলোরও অনেকগুলো টিনের ঘরের মধ্যে ছিল, ফলে আমাদের অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী বিল্ডিংয়ে বা আরেকটা ভবন ছিল হোস্টেল, তার দোতলায় তাদের গুঠিয়ে নেওয়া হয়। আসলে আমরা সকলে যারা দিন দরদি ভাই বোন যারা আমরা আছি, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে আমাদের নজর দেওয়া উচিত এবং সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য আমরা যদি এগিয়ে আসি, তাহলে আমরা আমাদের সন্তানদেরকে সুন্দর পরিবেশে পাঠদানের সুযোগ দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত প্রতিষ্ঠানগুলির দিকে নেক দৃষ্টি রাখার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আমরা এখন কুমিল্লা জেলার বুড়িচং থানার আরাগ আনন্দপুর গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন পুরো গ্রামটি পানির নিচে তলিয়ে গেছে, রাস্তাঘাটের উপরে পানি, রাস্তার উপরে নৌকা চলছে। বিশেষ করে বুড়িচং সালাফে মাদ্রাসা আমরা পার হয়ে আসলাম, আপনারা দেখেছেন আগের ভিডিওতে সালাফে মাদ্রাসার মধ্যে কি পরিমাণ পানি সেখানে আছে, বা হোস্টেলগুলো তো পানির নিচে তলিয়ে আছে, অর্ধেক রুমের অর্ধেক পর্যন্ত পানি, যেখানে প্রায় 700 ছাত্রছাত্রী পড়াশোনা করছে, সবই এখন ব্যাহত হয়ে আছে মূলত বন্যার কারণে। হোস্টেলগুলো দোতলায় উঠিয়ে নেওয়া হয়েছে, ক্লাসরুমগুলিতে অর্ধেক পর্যন্ত পানি। তো আমরা এখন যেখানে আছি আরাগ আনন্দপুর গ্রাম, আরাগ আনন্দপুর গ্রামের দক্ষিণ পাড়া, আমরা দেখতে পাচ্ছেন কর্মীরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা ত্রাণগুলো মাথায় করে নিয়ে পানির উপর দিয়ে, অর্থাৎ মাজা সমান পানি, এই পানি মারিয়ে তারা গ্রামের একদম ভিতরে, যে গ্রামগুলি পানির নিচে তলিয়ে আছে, সেখানে আমাদের যে ত্রাণ সামগ্রী সেটা তারা কষ্ট করে পৌঁছে দিচ্ছেন, পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছেন আর কি। তো যাই হোক, এইভাবেই প্রত্যন্ত গ্রামে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহরবানিতে আমাদের কর্মী ভাইয়েরা আপনাদের আমানতগুলি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই, বিশেষ করে এই এই যে একটা বিপদ আসলে বাস্তবে না দেখলে বোঝা খুব কঠিন যে মানুষ কি পরিমাণ কষ্টের মধ্যে আছে। রাস্তাঘাট, বাড়িঘর সর্বত্র পানি, আর পানি, ঘর থেকে বের হওয়ার কোনো উপায় নেই, ঘরের ভিতরে পানি। তো এই অবস্থায় এই বিপদ যে একটা কঠিন বিপদ আমাদের উপর চেপে বসেছে, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা দোয়া করি। আপনারা সকলেই দোয়াটাই করবেন, আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদের ভাইদেরকে রক্ষা করেন, এই
বানের পানি যেন খুব দ্রুত সরিয়ে নেন এবং মানুষের স্বাভাবিক জীবন যাত্রা যেন ফিরিয়ে দেন, এই দোয়া সকলের কাছে চাই। আবার কোনো স্পোরে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে গত 22 তারিখ থেকে। আলহামদুলিল্লাহ আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা প্রতিদিনই অত্যন্ত কষ্ট করে ত্রাণগুলি পৌঁছে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের ত্রাণ বিতরণ এবং অন্যান্যদের ত্রাণ বিতরণের মধ্যে আমরা একটু পার্থক্য দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অনেককে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটের পাশে অর্থাৎ কাছাকাছি যারা থাকেন তাদেরকে দিচ্ছেন, ফলে এক একজন একাধিকবার পাচ্ছেন, কিন্তু খুব ভিতরে অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি এফেক্টেড যে এরিয়াগুলো আছে ওই সমস্ত জায়গায় তারা সঠিকভাবে ত্রাণ পৌঁছাতে পারছেন না। তো আমরা আলহামদুলিল্লাহ ওই সমস্ত এলাকার যারা স্থানীয় প্রতিনিধি আছেন তাদের মাধ্যমে আমরা এই কাজটা করে চলেছি, ফলে আমরা নিজেরা গিয়ে তাদের কাছ মাধ্যমে তালিকা করে যারা আসলে প্রকৃত হকদার, যারা পাওয়ার প্রয়োজন, তাদের বাড়ি থেকে পৌঁছে দেওয়ার একটা সুযোগ আমাদের হয়েছে এবং সেভাবে আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা এসে অনেক আবেগ নিয়ে কষ্ট করে আসেন বটে, এসে খুব কাছাকাছি জায়গাতে দিয়ে দেন, ফলে যারা খুব নিকটে থাকেন তারাই বারবার পাচ্ছেন। তো আমরা একটু আমার মনে হয় কষ্ট করে একটু ভিতরে গিয়ে দূরে গিয়ে যে সমস্ত গ্রামগুলোতে মানুষ যাচ্ছে না ওই সমস্ত গ্রামগুলোতে গিয়ে ত্রাণ দেওয়ার প্রয়োজন বলে আমরা মনে করছি।